মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার অন্তর্গত গোয়াশাবাদ গ্রামের বাসিন্দা করণ সাহা নামে এক ছাত্র কাটোয়ায় পড়াশোনার জন্য থাকত। গতকাল সে গ্রামের বাড়ি ভরতপুরের গোয়াশাবাদ থেকে কাটোয়ায় যায়। তারপরে তার রহস্যজনক মৃতদেহ উদ্ধার করে কাটোয়া থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার হওয়ার পর ভরতপুরের গোয়াশাবাদে তার গ্রামের বাড়িতে খবর দেওয়া হয়। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে গোটা গোয়াশাবাদ গ্রাম জুড়ে। আমরা তো এখান থেকে দেখতে পাইনি, আমরা তো দেখছি যে মরা, মানে আগুন ধরনের মরা, কিন্তু নিজেও যে আগুন ধরেছে এটা তো মনে হচ্ছে না দেখে। তো ছেলেটা কেমন ছিল? ছেলেটা সত্যি করেই ভালো ছেলে ছিল। ওরা দুই ভাইই ভালো, দুই ভাই, ওরা দুই ভাইই ভালো। তো কি করতো? কাটায় পড়া করতো, পড়তে গেছিল। করণের মৃত্যুটা মানে সঠিক বোঝা যাচ্ছে না। তো আমি ছবি দেখলাম, ফোনে ছবি আছে আমার, দেখেছি। তো মনে হচ্ছে নিজে মরেছে না কাউকে, মানে সুইসাইড করেছে না কেউ মেরে দিয়েছে, মানে রহস্য আছে একটা, রহস্যটা বোঝা যাচ্ছে না। পোস্টমর্টেম না করলে এখন তো কিছু বুঝতে পারছি না, সঠিক বলতে পারবো না যে কীভাবে কী হয়েছে। কেমন ছিল ছেলে? খুব ভালো ছিল, আমার সঙ্গে মিশতো, আমার বন্ধু মতো থাকতাম, আমাদের সঙ্গে হেল্প করতো, আমাদের ক্লাবেরই ছেলে আর কি, ক্লাব হিসেবে আমাদের সঙ্গে থাকতো, খেলাধুলা করতো, সবই করতো। কোন ক্লাসে পড়তো? ও ইলেভেনে পড়ছে, কাটোয়া থেকে পড়াশোনা করছে। এখন কিছু ঠিক বলা যাচ্ছে না। কালকে ওরা মা কাকিমায় ফোন করছিল, আমি পাশের বাড়ি কাকিমা, তখন ফোন শুনে আমি এলাম যে আগুন লেগেছে, আগুন লেগেছে, শোনা যাচ্ছে করল ঘরে আছে, এখান থেকে কালকে ওই বাড়িতে গিয়েছে। ওই করল যেই বাড়িতে থাকে সেই বাড়িতে কেউ থাকে না, তাদের বাড়ির লোক থাকে দিল্লিতে বেড়াতে গিয়েছে। যে এবারে সঙ্গে সঙ্গে করণকে ফোন করছে, করণ ফোন তুলছে না। এবারে ওর কাকিমা, করণের কাকিমা থাকে কাটোয়ার বাপের বাড়ি। করণ তখন কাকিমা ও বাপের বাড়ি ওর বাবাকে ফোন করে যে বাবা দেখো তো করণ যেই বাড়িতে থাকে সেই বাড়িতে আগুন লেগেছে, করণকে ফোনে পাওয়া যাচ্ছে না, একটু তুমি যাও। তখন ওর বাবা ওখান থেকে 10 মিনিটের রাস্তা, ওর বাবা তখন গিয়েছে, গিয়ে দেখে ছেলে মারা গেছে, পুড়ে গেছে। এখন কিভাবে পুড়েছে, নিজে পুড়েছে না পুড়ি কোনো শর্টকাটিং হয়েছে না কিছু হয়েছে, সেইটা এখন সবাই বাড়ির লোক চলে গেছে, সেইটা এখন জানা যাচ্ছে না। কি মনে হয়? আমরা ছবি দেখে, এখন তো আমরা তো দেশে আছি, আমরা তো ধরুন তো ওইখানে স্পটে কিছুই দেখতে পাইনি, তাহলে আমরা কী বুঝবো? যেটুকু ছবি দেখে মনে হচ্ছে ছেলে বিছানায় দেখছি আধ পুরা হয়ে শুয়ে আছে, এখন আমরা চোখে দেখিনি, কী বলবো যে পুড়ে গেছে না পুড়িয়ে দেওয়া হয়েছে, এটা আমরা কী করে বলবো, কিছু বলতে পারছি না। ছেলে ভালো ছিল, ছেলে ঠান্ডা কথাবার্তা, ঠান্ডা ভালো কথাবার্তা। কিন্তুটা আমাকে একটু রহস্য মনে হচ্ছে, কারণ ওই ধরনের বাচ্চা ছেলে আমরা তো ছোটো থেকে চিনি, খুবই ভালো ছেলে, এই ধরনের একটা জায়গায় বাইরে পুড়ে থেকে মারা যাবে এটা আমাদের কাছে কিন্তু খুব রহস্য লাগছে। হ্যাঁ, যেহেতু আমরা কাছে ওখানে যেখানে মারা গেছে আমরা ছিলাম না, আমরা এখানে ছিলাম, কিন্তু শুনে ব্যাপারটা খুবই রহস্যজনক লাগছে। এটা রহস্যটা উদ্ঘাটন যদি প্রশাসন তার থেকে করায় তো খুবই ভালো হয়। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা।